আটলান্টিক মহাসাগরে প্রায় 3 কোটি বাংলাদেশি টাকার টিকিট কেটে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন বিশিষ্ট 5 জন ব্যক্তি। ইতিমধ্যে তাদের নিখোঁজ হওয়ার ব্যাপারে অনেকেই জেনেছেন। ওয়াশানগেট কোম্পানির টাইটান সাবমেরিনে রয়েছেন পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ সহ 5 জন যাত্রী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে সাবমেরিনটিতে পাইলট, ক্রু ও ছাড়াও 3 জন পর্যটক আছেন। এদের মধ্যে একজন বিশিষ্ট অভিযাত্রী হামিশ হার্ডিং, বাকি 2 জন পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। 48 বছর বয়সী ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি তার 18 বছর বয়সী ছেলে সুলেমান দাউদের সঙ্গে সাবমেরিনটিতে ভ্রমণ করছিলেন। শাহজাদা পাকিস্তানি সার ফার্ম অ্যান্ড গ্রো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি তার পারিবারিক প্রতিষ্ঠান দাউদ ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করেন। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার SETI নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। শাহজাদা দাউদ রাজা চার্লসের প্রতিষ্ঠিত 2টি দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট ও প্রিন্স ট্রাস্ট ইন্টারন্যাশনালের সঙ্গেও যুক্ত আছেন। শাহজাদা দাউদ দক্ষিণ পশ্চিম লন্ডনের সুরবিটনে তার স্ত্রী ক্রিস্টিন এবং অন্য সন্তান আলদিনার সঙ্গে থাকেন। তবে আটলান্টিক মহাসাগর যাত্রার আগে তারা 1 মাস কানাডায় ছিলেন। নিখোঁজ সাবমেরিনটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। টাইটান নামের ওই সাবমেরিনটিতে আর মাত্র 30 ঘন্টার অক্সিজেন আছে বলে জানিয়েছিলেন মার্কিন কোস্টগার্ড। মার্কিন কোস্টগার্ড আরও জানিয়েছেন, মঙ্গলবার 20 জন তল্লাশি অঞ্চল থেকে জোরে ঠুনঠুন শব্দ শুনতে পেয়েছে অনুসন্ধানকারী কানাডিয়ান P3 বিমান। টুইটারে মার্কিন কোস্টগার্ড লিখেছে, একটি কানাডিয়ান P3 বিমানে তল্লাশি এলাকায় পানির নিচে নিখোঁজ সাবমেরিনের ঠুনঠুন শব্দ শনাক্ত করেছে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সাবমেরিনটিতে যে স্থানে ডুবে গিয়েছিল সেখানে থেকে 30 মিনিট পরপর ঠুনঠুন স্টিলের সঙ্গে কোনো বস্তুর আঘাত লাগলে যে যেমন শব্দ হয় ঠিক সেরকম শব্দ পাওয়া যাচ্ছে। তবে শব্দটি কতক্ষণ স্থায়ী হচ্ছে এটি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 1912 সালের যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন টাইটানিক। প্রথম সমুদ্রযাত্রায় মাঝপথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় তৎকালীন বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজটি। ভয়াবহ এই দুর্ঘটনায় 1,500+ মানুষের মৃত্যু হয়। 1985 সালে কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে 600 কিলোমিটার দূরে আটলান্টিক 12,500 ফুট নিচে এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এরপর থেকেই বহু সংস্থা তা নিয়ে গবেষণা চালিয়ে এসেছে। মাঝে মাঝেই পর্যটকদের নিয়ে যাওয়া হয় সেই ধ্বংসাবশেষ দেখাতে। টানা 8 দিনের এই ভ্রমণের জন্য $2,500,000 খরচ করতে হয় এই পর্যটকদের। এত টাকা খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া যেন কাল হলো তাদের। তবে সবশেষ রিপোর্ট অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা 4টা পর্যন্ত যদি তাদের সন্ধান না মেলে তাহলে হয়তো চিরতরেই হারাতে হতে পারে তাদের।